এই শাওন ভাই আপনি বলতে থাকেন। জি ভাই, পিএনজি ট্রিতে যান মোখলেস ভাই, পিএনজি ট্রিতে যান। পিএনজি ট্রি লিখে ছাড় দেন। ভাইয়া রেকর্ড করছেন? জি করছি এখন। হ্যাঁ, প্রথম লিঙ্কে ঢুকেন। আপনার অ্যাকাউন্ট করা, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে হবে এখন। আর কি যে উপরে লেখা আছে কন্ট্রিবিউটারি, এটা করে দেন। উপরে আপনার প্রোফাইল আছে। হ্যাঁ, জয়েন আস। এটা হলো রিকোয়ারমেন্ট গুলা। এখন এই করেন, হ্যাঁ ক্লিক করেন, টিকটা দিয়ে নেন, উপরে টিকটা দিয়ে নেন। নিচে যান, এখানে ফর্মটা করেন, আপনার নাম দেন। ইউজার নেমে স্পেস না দেওয়াটাই কিন্তু বেটার মুকেশ ভাই, আর এত বড় ইউজার নেম মুকেশের সাথে কোন একটা কোড ইউজ করতে পারেন, রহমান দেওয়ার দরকার নেই, বা রহমানের সাথে কোন একটা কোড। ওকে নো প্রবলেম। আইডি কার্ডটা দিয়ে দেন, আইডি নাম্বার। এই টাইপের মার্কেট প্লেস গুলো যদি আপনারা দখল করতে পারেন নিজেদের স্থান, তাহলে দেখবেন যে মাস শেষে একটা ভালো আর্নিং চলে আসবে এবং কিচ্ছু করতে হবে না আপনার, সবসময় অনলাইনে থাকতে হবে না, দেখবেন যে অটোমেটিক সেল হচ্ছে, অটোমেটিক আপনার এখানে ভাই, এই আর্নিং চলে আসতেছে। এই সব জায়গায় হলো ব্যাকগ্রাউন্ড, তারপর হলো আইকন, এই সব জিনিস যদি ডিজাইন করে দেয় না, ছোট ছোট ডিজাইন গুলা, হুম 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 এগুলোর বেশি ইনকাম হয়, বেশি ডাউনলোড হয়। যে বর্তমানে এক নাম্বারে আছে, সে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ পিএনজি আছে ওই লোকা 27,000, আর ওই লোকা ব্যাকগ্রাউন্ড আছে 500। এই এইগুলা দিয়ে ডাউনলোড করার সংখ্যা কত? 1995, 2690, 23, 40, 317। টার্গেটটা নেবি না? 17,000 রুপে ডাউনলোড আছে। আচ্ছা আচ্ছা, হবে, ধীরে ধীরে আসবে। ভাই ঠিক আছে, আর কিছু? হুম ঠিক আছে। আইডি কার্ডের ছবি দেন। এখন আমার হেডফোন, এতক্ষণ ফোন দিয়ে কানেক্ট পাচ্ছিল না, ওই জন্য হেডফোনও লাগাইতে পারি নাই, কথা বলতে পারি নাই। যাই হোক, এখন একটু ভালো লাগতেছে যে কথা শোনাইতে পারতেছেন আমাদেরকে। এখন ভাই কি করবো, আপলোড আইডেন্টিফিকেশন, আইডি কার্ড আপলোড, ভোটার আইডি কার্ড ইয়া করা লাগবে নাকি, আপলোড দেওয়া লাগবে নাকি? যেভাবে হ্যাঁ দেওয়া হ্যাঁ, আছে ঠিক সেইভাবে হাতে তুলে দেন। ও মাই গড, এটা জানি কই রাখছিলাম, আল্লাহ করে এইভাবে ছবি তোলা আছে দেখতেছি।
এটা পরে দিলে হবে না ভাইয়া? না হবে না, এটা তো এখন মোবাইলে আছে, মোবাইল দিয়ে ছবি তুলে তুলে দেওয়া যায়, কিন্তু পিসিতে দিতে কি সময়? 2-3 মিনিট সময় নেন না আপনি? কত লাগবে? 2-3 মিনিট, 5 মিনিট? এটা 2-3 মিনিট আমার কাছে ব্যাপার না, কিন্তু এই যে এতগুলো মানুষকে ওয়েট করার কেউ কিচ্ছু মনে সমস্যা নেই, সবাই এমনি বসে থাকবে, সব কেউ কিচ্ছু মনে করতেছে না, আর আপনারা তো এমনি বসে থাকতে পছন্দ করেন সবাই, অবশ্য সবাই পছন্দ করে বসে থাকতে, আমিও পছন্দ করি। মুখলেস ভাইয়ের জন্য আমরা না তো এটুকু করলাম, এখন মুখলেস ভাইয়ের জন্য না, এটা আপনাদের জন্য করতেছেন, তা মুখলেস ভাইয়েরও দরকার আপনাদেরও জানা দরকার। আচ্ছা আমাকে একটু সময় দেন, আমি কাজটা করতেছি। আপনি এমন ভাবেন যে আরো সবাইকে হেল্প করতেছেন, ঠিক আছে? এটা আপনি যেমন করতেছেন এবং আপনার এটাকে এখান থেকে ঠিক ভুল সবার জানা হয়ে যাবে, কোনটা ঠিক কোনটা ভুল জানা হয়ে যাবে। আচ্ছা দিচ্ছি এখান থেকে। আরে লোডিং লোডিং, কি আশ্চর্য এটা এত বড় সাইজ। আশিক ভাই, জি ভাই বলেন ভাই, এই যে ভাই আপলোড দিতে দিতে কিভাবে আর কি ওটা ফাইল রেডি করতে আর আপলোড দিতে এটা দেখেন আমি, জি জি ফাইল যে ফাইলটা আপলোড দিব, আপলোড দেওয়ার জন্য কি কিভাবে আপলোড দেয় সেই জিনিসটা আমি দেখাই, এই পর্যন্ত সেই আইডি কার্ডটা আপলোড দিয়ে এলাম। আচ্ছা হয়ে গেছে মনে হয়, হয়ে গেছে সম্ভবত, দূর এখন তো আবার। আচ্ছা আমি স্ক্রিনশট দিতেছি। আচ্ছা ভাই আপনি দেন। আশিক ভাই জি, ওভাবেই কি ছবি দিতে হবে, হাত দিয়ে ধরতে হবে, মুখ দেখা যাবে? 100% মুখ দেখাতে হবে, প্লাস আইডি কার্ডটা যেন স্পষ্ট বোঝা যায়। এটাই তো পেইন। হ্যাঁ কিছু করার নাই, মানুষ লাগবে এখন ছবি উঠানোর। হ্যাঁ মানুষ একটা হায়ার করতে হবে, কারোর চটপটি খাওয়ার দাওয়াত দেন, সে গিয়ে তুলে দিবে। কে যেন চটপটি খাবো বলে ও আছে এখানে না? বাবারে কত মানুষ চটপটি খাইতে চায়, খাওয়াইতে চায়, কত মানুষ কত মানুষ না। এখানে কিন্তু অনেক ভালো ফুচকা পাওয়া যায়, দই ফুচকা। এইখানে মানে আমি যেখানে থাকি, আমি ভাবছি যে আপনাদের ক্লাসে না, কেউ বিক্রি করে না। না 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 আশিক ভাই, ফাইল করতে হয়। হ্যাঁ আপনি আপনার মতো করে বলেন শাওন ভাই। ভাই এটা হলো গা যেমন যেই আর কি, যেই ফাইলটা ফাইল দুটা হলো গা যেমন ইপিএস অথবা এআই যেই ফাইলে রাখু, আর হলো গা যেমন জেপিজি, এই দুটা ফাইল হলো গা এখানে রাখতে হবে। রেডি করবো ভাই, আমার হয়েছে ডাউনলোড। আচ্ছা মুকেশ ভাই হয়েছে, দাঁড়ান আমরা আবার আপনার কাছে ব্যাক করছি। শিওর শিওর, ওয়েট করতে মানে যা আমি নোটিস করলাম। আচ্ছা ভাই এই যে যে ফাইলটা তো এই যে ইপিএস এটা আছে, আর এই একই নাম রাখতে হবে যেটা আর কি ভিতরেই আছে, কিন্তু এটার ওই যে যেই ছবিটা আছে না ভিতরে, ফোন করতেছি এখানে ভিতরে যে ছবিটা থাকবে ওইটা ইপিএস এ থাকবে না, এই তো এমন কিছু? হ্যাঁ ইপিএস এ থাকবে না, ইপিএস ইপিএস ফাইল দেয়া ইমেজ দেয়া হবে, রাইট?
আর এই দুটা ফাইল আর কি এই জিপ করতে হবে। হ্যাঁ 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 বুঝতে পারছি। রাইট আর ভাই 1 মিনিট দাঁড়ান, খাওয়া দাওয়া করে যে দুটো জিপ করার পর এক নামে রেখা, তারপর লোকা কি কি টাইপের ডিজাইন গুলো করতে করা যাবে এইগুলো নিয়ে একটু বলেন সবাইকে। কি কি টাইপের ডিজাইন গুলো সাবমিট করবে, কিভাবে সাবমিট করবে এইটা বলেন, আর কতদিন পরে পারবে এইটা বলেন, তাহলে সবার মধ্যে একটা ইন্টারেস্ট কাজ করবে। আচ্ছা ভাই, যে লেখা আছে দেখেন, এই সপ্তাহে কি আপনাদের কোনো ক্লাস গ্যাপ গেছে? এই যে 16টা ফাইল আপলোড দিছি, এর মধ্যে 4টা পাবলিশ হইছে আর লোক একটা ডাউনলোড হইছে, আর 5.2 আর্ন আছে আর ফলো নাই, 3টা লাইক আর কি, যেগুলো লাইক দিছে। আর এটার মধ্যে লোকা পিএনজি আপলোড দেওয়া যাবে, তারপর লোকা টেমপ্লেট আপলোড দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড আপলোড, টেক্সট ইফেক্ট আপলোড দেওয়া যাবে আর কি, যেই ক্যাটাগরিতে যেটা যেই জিনিসটা আপলোড দিবে, ধরেন আমি ফ্লায়ার আপলোড দিলে তো টেমপ্লেটে, তাহলে এটার উপর ক্লিক করলে ওই যে আমি যে জিপটা করছি এখন এই জায়গা থেকে জিপটা আর কি, এটা ইয়ে আছে, সাইজ দেওয়া আছে এখানে 1200x1200, তারপর লোগা 1920x600 পিক্সেল, এটা হলো ব্যাকগ্রাউন্ড এর ক্ষেত্রে, আর পিএনজি এর ক্ষেত্রে, পিএনজি আর টেমপ্লেট এর ক্ষেত্রে লোগা 1200x1200, ওই ফাইলটা 1200 ই করে, তারপর লোগা জিপ করার পরে শাওন ভাই এই যে জিপটা পিএনজি ট্রি থেকে তাহলে মোটামুটি ডাউনলোড হয় তাহলে, তাই না? আরে সব জায়গাতেই ডাউনলোড হয়, আপনার ডিজাইন অ্যাপ্রুভ করানো কঠিন, অ্যাপ্রুভ করাতে পারলে দেন আপনি। আচ্ছা, তারপরে এটা আপলোড দেওয়ার পরে এই যে এই জায়গায় আপলোডটা হবে, প্লিজ ডোন্ট আপলোড সাম অথর আর কি, এটা আর কি আগের বার আগে ডাউনলোড দিছিলাম তো তাই আর কি এটা দেখায়, আর কি এটা 100% হলে এই জায়গায় অ্যাড ওয়ার্ক ইনফরমেশনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে, অন্য একটা আপলোড দিয়ে দেখা গেছে, আপলোড না হলে ইনফরমেশন আসবে না। মুখলেস ভাই, জি ভাই, আপনার কিছু ফাইল রেডি আছে না? কি কি ফাইল লাগবে, রেডি থাকা লাগবে কি ফ্লায়ার মানে যে কোনো জিনিস আর কি, ফ্লায়ার অথবা বিজনেস কার্ড এরকম? না ভাই আমার এগুলো নাই। দাঁড়ান দিয়ে আমার কোনটা আপলোড হয়, 1200x1200 আছে নাকি দু একটা, তাই তো জানি না। একটা স্যাম্পল আমাকে ধার দেন ভাই। হ্যাঁ ভাই, এই যে এটাও তো না, এগুলো সব মনে দেওয়া আছে একবার তাই এরকম দেখায়।
যে এরকম ফাইল আপলোড হয়ে গেছে, এই যে এক নামই ছিল তো, 2-3 বার আপলোড দিছিলাম এক নামেই, তাই নিতে আসলো 100% আপলোড হওয়ার পর সাকসেসফুল লেখার পর এই যে এই জায়গায় ইনফরমেশন দিতে হবে। এটার শাওন ভাই, হ্যাঁ ভাই, ফাইলের নামটা কতটুকু ইম্পর্টেন্ট এখানে? ওই জায়গায় আর কি এক নামে থাকতো, থাকলে সমস্যা নেই, 1-2 যা দেন, কিন্তু এই জায়গা থেকে লোকা ফাইলের নাম ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কিভাবে দিতে হবে? লাল একটা চিহ্ন দেওয়া, এটা যেগুলো আর কি ঠিক নাই, সেই লাল চিহ্ন আসবে। কপি করলাম আমার মতো, আপনি এটা নীল আর কালো করছেন, আমি সবুজ আর হলুদ করলাম, কালে কি রিজেক্ট খেয়ে যাবে? সম্ভবত ওনার লেখা আসে যে এই ফাইলটা ভিতরে আপলোড আছে। আর এই জায়গায় একটু ঝামেলা আছে, পিএনজি ট্রিতে এই জায়গায় একটু বেশি ঝামেলা, অন্য সব সাইডে ঠিক আছে। আর এই যে এই জায়গায় সবই লেখা আছে, ইপিএস ফাইল 1200x1200, তারপর কোন ক্যাটাগরি, এটা তো ফ্লায়ার, যেহেতু এই যে ফ্লায়ার, তারপর এটা কি ফ্লায়ার, ট্রাভেল, এই যে ট্রাভেল দেওয়া। আর এই যে ইমেজ সোর্স, ওই যে আমি যে এটার উপরে যে ইমেজটা আছে না ট্রাভেলের, এই জায়গায় এই ইমেজ সোর্সটা কোথা থেকে আসছে? সম্ভবত এই জিনিসটা, এই জিনিসটা আমার ভালো মতন আমি বুঝি না, কিন্তু ইমেজ ছাড়া যেগুলো দিছি আমি সেইগুলো লোকা যেমন আমার অ্যাপ্রুভ করছে, কিন্তু ইমেজ সহ আমি যে কটা দিছি কটা রিজেক্ট খেয়েছি, রিজেক্ট সেইগুলো দেখায় মানে। আর ইমেজ সোর্স আর কি কোন না থাকলে এই প্রথমটাই ফটোগ্রাফি, তারপর ফন্ট, এটা হলো সমস্যা লোকা বেশি হলো যে এই জায়গায় ভিতরে পিএনজি ট্রিতে কিছু সাজেস্ট করা ফন্ট আছে, ওই ফন্ট দিয়া যদি আপনি ফন্ট গুলা দেন তাহলে ওই কোড নাম্বারটা এই জায়গায় দিয়ে দিলে হবে। যে এই যে দ্য পিকচার ইউজ ফরম দ্য ফন্ট পিএনজি গ্যালারি, অথবা যদি লটো মটো যাই দেন, ওই যে যেমন ফ্রি ফন্ট গুলা যদি দেন তাহলে আদার সাইড দিতে হইবে, আদার সাইড দিয়া ওই ফন্টের নামটা দিয়া, আর যে জায়গা থেকে ডাউনলোড দিছেন ডাউনলোড লিংকটা দিয়ে দিবেন। ডাউনলোড লিংকটা দেওয়ার পর লোকা যেমন টাইটেল দেওয়ার পর ট্যাগ দিলে সাবমিট করলেই এটা 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হবে। ভাই ট্যাগ নিয়ে কিছু বলেন, ট্যাগ। আচ্ছা ট্যাগ তো ভাই, ট্যাগটা হচ্ছে ট্যাগ ভাই ভালো বলতে পারে, আপনি যেটা লিখে সার্চ দেন এটা হচ্ছে ট্যাগ। যেমন আমি জানি যে লিখে সার্চ দিই, আমি বললাম এখানে কি কি ট্যাগ দিলে ভালো হবে। হ্যাঁ ওইটাই তো আপনার, এটা মানুষ যেটা লিখে সার্চ দেয় এটা তো বুঝছেন ট্যাগ। এখন এটা যদি ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, ক্রিয়েটিভ ফ্লায়ার ডিজাইন, তারপর ট্রাভেল ফ্লায়ার, ফুড ফ্লায়ার, এই টাইপের ট্যাগগুলো ইউজ করবেন, যেটা লিখে আপনি সার্চ দিতে পারেন এখানে, বা একটা ক্লায়েন্ট সার্চ দিতে পারে, ওই টাইপের ট্যাগগুলো এখানে ইউজ করবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা মুকেশ ভাই স্ক্রিন শেয়ার, আর কিন্তু পাবলিশ হয়েছে কোনগুলো? এই যে ব্যাকগ্রাউন্ডটা, ওই যে টেমপ্লেট ব্যাকগ্রাউন্ড যেগুলো দেওয়া সেগুলো পাবলিশ হয়েছে, ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না মনে সম্ভবত।
কোন ছবি আকৃতি কোন ডিজাইন ফলো করতে হবে, অন্যান্য ডিজাইন গুলো ফলো করতে হবে, অন্যান্য ডিজাইন গুলো ফলো করতে হবে, বেশি পাবলিশড হয়েছে তাদের ইমেজ গুলো ফলো করতে হবে। আমার তো নিজেরই অনেক ছবি আছে যেগুলো কোন জায়গা থেকে ডাউনলোড করি না, আপনাদের সাথে শেয়ার করবো না এক সময় যদি পারি। আচ্ছা অফ করে দেবো ভাইয়া। হ্যাঁ অফ কর, স্ক্রিনটা শেয়ার দাও মকলস ভাই। ওকে চলে যান আপলোড করেন। আচ্ছা এখানে আমার কি বলছে, কন্ট্রিবিউটর অ্যাপ্লিকেশন মেইল ভেরিফিকেশন ইমেইল সেন্ড হইছে, ইমেইলে যান, ইমেইলে যান, এটা আগে ইমেইলে যান দেন, দেখেন ইমেইলে লগ ইন করেন। হ্যাঁ লগ ইন করা আছে, লিংক ইন কই আসে নাই তো, আসে নাই তো, ওয়েট করুন না না কিছু না, ওখানে যান, এখানে যান, ওয়েট করুন 110 সেকেন্ড ওয়েট করতে বলছে, অনেক সময় আপডেটে চলে আসে। না রিলোড দিতে হবে না বারবার, ওয়েট 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 ওয়েট, রিলোড বারবার দিতে হবে না, ওইখানে যান আপনি জিমেইলে থাকেন। আচ্ছা এম রহমান 99 এম, ঠিক আছে জিমেইল জিমেইলে যান, ইমেল ভেরিফিকেশন করতে হবে, ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ ভেরিফিকেশনের জন্য ওয়েট করতেছি। স্প্যামে দেখেন তো কোনো টেক্সট আসছে কিনা, স্প্যামে দেখেন কোন দিকে ভাইয়া, স্প্যাম হচ্ছে এই যে আপনি সেম ড্রাফট দেখছেন না ওটার নিচে, বুঝতে পারি নাই, বাম দিকে দেখেন আপনার এই যে ইনবক্স সেম ড্রাফট আছে না ওটার নিচে, ও এটা নিচে, এটা নিচে টেনে নিচে নিয়ে আসেন, এটা টেনে নিচে নিয়ে আসেন। হ্যাঁ 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 স্প্যাম দেখেন, এই স্প্যাম দেখছেন, আচ্ছা স্প্যামে নাই, অল মেইলে ক্লিক করেন, অল মেইল, ভাই রিলোড দিতে নিষেধ করছি বারবার, অল মেইলে দেন, রিলোড দেওয়ার উপর কিছু ডিপেন্ড করে, অল মেইলে ক্লিক করেন, সরি ম্যাম, অল মেইল আপডেট 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 ক্লিক করেন, আপডেট ছিল অল ইন মেইল দেখবেন তারপরে আপনি আপডেটে যাবেন, এই যে দেখছেন আসছে পিএনজি ট্রি, জি হ্যাঁ হ্যাঁ ক্লিক করুন, এটা আপডেট আসছে আপনার। প্রথম ওকে হ্যাঁ হয়ে গেছে, ইটস ভেরি ইজি, পল প্রসেসটা তো দেখাই দিল সুন্দর ভাবে, দেখেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এই এই নামটা চেঞ্জ করা যাবে ভাইয়া ইন ফিউচার? না পারবেন না, যাবে সম্ভবত না, এখানে যায় না সম্ভবত, দেখেন তো আপনি প্রোফাইলের কাছে সম্ভবত, এখন আমার তো স্যাম্পল নাই আপলোড দেওয়ার। আচ্ছা স্যাম্পল নাই, যখন থাকবে তখন দিবে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে সবাই একটু ট্রাই করবেন, ঠিক আছে, কারণ এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা সাইট, আর আমার মনে হচ্ছে অনেক ইজি, এরকম একটা মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের ধারণা হওয়ার পরে আমার মনে হয় সাকিব ভাই আপনার রাতে আরো ঘুম আসবে না, সিরিয়াসলি, এর আপনি আপনারা বলেন এরকম একটা মার্কেট প্লেস যদি দেখেন যেখান থেকে রেগুলার একটা আর্নিং আসবে, এগুলো দেখার পরে ঘুম আসে কেন আপনাদের? আচ্ছা ভাইয়া পিএনজি তে কি কি আপলোড দিতে পারি আমরা, কি কি বেশি বেশি ডাউনলোড হয় মানুষ চায় ভাইয়া? আপনি আপনি যে হোম পেজ লেখা আছে দেখেন, হোম পেজে ক্লিক করেন, হোম পেজ কই, এই যে হ্যাঁ পাইছি, হোম পেজ কই, এই যে এই সাইডে দেখেন এই যে র‍্যাঙ্কিং এ এক নাম্বার কি আছে, হ্যাঁ হ্যাঁ এটার উপরে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, প্রোফাইলে যান, নিচে নিচে আর টু নিচে, প্রোফাইল সি আই সি, চেঙ্গিস না কি লেখা ওটার উপরে যান, এটা এটা, হ্যাঁ হ্যাঁ এ আর কি পিএনজি ট্রির মধ্যে এক নাম্বার আছে, এই যে পিএনজি এইগুলো আপলোড দিছে দেখেন। আচ্ছা আচ্ছা পিএনজি ফাইল ভাই, আমরা অহরহ পিএনজি ফাইল আমি চাইলে এখন অহরহ ফাইল করতে পারি, আমার অনেকগুলো স্যাম্পল আছে আমার কাছে, হ্যাঁ আশা করতে, হ্যাঁ আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো এটা কোড করে না, ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম রাখতে হবে, হ্যাঁ পিএনজি ফাইলের ব্যাকগ্রাউন্ড তো এরকমই থাকবে শুধুমাত্র ফাইলটা, না না পিএনজি পিএনজি ফাইলের ব্যাকগ্রাউন্ড যেটার উপরে যাবে সেই কালার ধারণ করবে, হ্যাঁ 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 না বুঝা, কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড দিয়ে দেন, বুঝেন নাই বলি, এটা কিন্তু ট্রান্সপারেন্ট হবে এমন না, ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড নিচে বানাই দিতে হবে, এটা বলতেছে তাই না সামনে? হ্যাঁ জি ভাই, এই যে এই এই জিনিসগুলো আমি কিন্তু কাজ করে দিছিলাম একজনকে,
একটা জায়গায় কাজ করতাম আর কি, এগুলো সবগুলো ফাইল টিফ করা আছে, এগুলো চাইলে আমি পিএনজি করতে পারি, সবগুলো এডিট করে করে পিএনজি করে। হ্যাঁ এখন ওখানে আটকে আছে। আপনি বুঝেন নাই, ভেক্টর দিচ্ছে এখানে সব দেখছেন, সবগুলো ভেক্টর। ঠিক ভাইয়া, হ্যাঁ তাহলে আপনাকে করতে হবে। ঠিক আছে, এত উত্তেজিত লাভ নেই, খুশি শেখার ব্যাপার, একটা শেখার ব্যাপার ছিল আর কি, একটা আপলোড দিয়ে। আপনি ওই যে এইটার উপরে যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডটা আবার ক্লিক করেন দেখেন। এটা উপরে কোথায় ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ এই একটা লাস্ট শেষেরটা, এটা শেষেরটা। হ্যাঁ এই সব আট করা, কিন্তু সবগুলাই ভেক্টর, সব ভেক্টর। হ্যাঁ তারপর এটা নিচের গুলো কি প্যাটার্ন? আচ্ছা ভাইয়া এখানে যে ইপিএস এই স্টারগুলো ফাইল ফরম্যাট প্যাটার্ন, দুই নম্বর লাইনের ভাইয়া, হ্যাঁ বলেন, প্রত্যেকটা ফাইল ফরম্যাট ইপিএস জেপিজি এগুলো যে আসছে, আমরা তো যে কোনো এক ফরম্যাটে ফাইল আপলোড দিব। আপনাকে কিছু করে জেপিজি তে তো আপনি পিকচার ডাউনলোড দিতে পারবেন আর ইপিএস এ এর পুরো ফাইল ডাউনলোড দিতে পারবেন। আমি কিছু করে কি বললো বলেন তো, সাধারণত এগুলাই দেখালো তাই না, খেয়াল করেন নাই, অন্যদিকে মনোযোগ ছিল। জিপের মধ্যে ঢুকে থাকবে। আচ্ছা অটোমেটিক তাহলে এটা মানে এই ওয়েবসাইট থেকে ক্রিয়েট হয়ে যাবে জিপ ফাইল, তারপর জিপের মধ্যে জিপ করে নিতে হবে ভাই। হ্যাঁ জিপ করে আপনারা আপলোড করতে হবে মোকলেস ভাই। ও আচ্ছা জিপ করে আপলোড দিতে হবে। হ্যাঁ 1200 বাই 1200 হবে, কিন্তু ওই যে জেপিজিটা একটু আগে আপনি দেখাইছেন নাকি ওগুলো ভাই? আমি মানে একটু অল্প সময়ের জন্য আমি এই কাজগুলো করছি আর কি, এই যে এটা ছিল অল্প সময়ের মধ্যে সবকিছু দেখাই দিয়েছে। এই ভোটার আইডি কার্ডটা আর কি, আমি ভোটার আইডি কার্ডটা রেডি করে নিছিলাম, তাতেই মনে ভাই দেখাইছে ওই সময় কনসেপশনটা ছিল। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এক মিনিট আপনাকে আবার দেখানো হবে, এক মিনিট প্লিজ ভাই। আচ্ছা এখানে তো এতটুকুই ঠিক আছে, তারপরে আপলোড দেওয়ার যে কাজটা ওটা শাওন ভাই আবার একটু কষ্ট করে দেখাই দেন মকলেস ভাইয়ের খাতিরে। ঠিক আছে স্ক্রিনশট বন্ধ করে আবার দেখাই দেন। এই শাওন ভাই আপনারা কনটেস্ট করতেছেন না কেন? কম বেশি কনটেস্ট করতে হবে, করতে হবে কনটেস্ট করেন। আপনাদের এই যে আজকে যে মাল্টিপ্লেস পাচ্ছেন এখানে একটা আপনাদের অপরচুনিটি কি জানেন, আপনারা ভেক্টর আর্টের উপর কনটেস্ট খুঁজেন, ভেক্টর আর্টের উপর গিগ খুলেন, গিগ খোলা হবে, কনটেস্ট খোলা হবে, মার্কেট প্লেসে ডিজাইন জমা দেওয়া হবে। ভেক্টর ডাইমন্ড একটু ভালো হয় বেশি সবচেয়ে। হ্যাঁ ভেক্টর আইকন ডিজাইন এগুলো বেস্ট, আমি নিজেও শুধু আইকনের জন্য পিএনজি টিপে আসি, বিভিন্ন টাইপের আইকন যেমন ফক্স ক্যাট ডগ এই টাইপের এগুলো নিয়ে আসি। ভাই যখন আর কি পিএনজি আপলোড দিবেন তখন পিএনজি সিলেক্ট করবেন, টেমপ্লেট আপলোড করে টেমপ্লেট, ব্যাকগ্রাউন্ড আপলোড করে ব্যাকগ্রাউন্ড, টেক্সট আপলোড করে টেক্সট। হ্যাঁ ভাই আপনি প্রতিটাতে একটা করে ক্লিক করে দেখায় দেন পিএনজি তে কি কি টাইপের আপলোড দেওয়া যেতে পারে, টেমপ্লেটে কি কি আপলোড করতে পারে, একটা সব করা, সব করা একরকম, একরকম ব্যাকগ্রাউন্ড এই থাকে, একরকমই অপশন দেয়া থাকে, একরকম একরকমই ওয়েবসাইট দেখা এই সাইট দেখাইবে। মানে আপনি তার মানে এখানে আমরা বুঝলাম যে এমন না যে আপনি ক্যাটাগরি ওয়াইজ আছে,
মানে আপনি সবকিছু দিতে পারবেন, কিন্তু ওয়াইজ মানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিতে হবে জিনিসগুলো সেম, ঠিক আছে? তারপর ওই যে ব্যাকগ্রাউন্ড যে একটা ব্যাপার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, টেক্সট ইফেক্ট আছে, এগুলো একটু ডিফারেন্ট। আর পিএনজি আর টেমপ্লেট, টেমপ্লেটের মধ্যে মূলত আমি যেটা বলতে মানে বলতে বলছিলাম সামনে, মূলত আপনি টেমপ্লেটের মধ্যে পারবেন এই যে কি বলে ব্যানার পোস্টার টাইপের, ব্যানার পোস্টার ফ্লায়ার ওয়েব টেমপ্লেট ইউআই ডিজাইন এইগুলো, এই যে ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করবেন। এই সামনে স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে, আচ্ছা এক মিনিট। ওকে ওকে। আর ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্যাটার্নগুলো চেষ্টা করুন, ব্যাকগ্রাউন্ড তো আছেই, যেমন বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড, তারপর প্যাটার্ন এগুলো একটু চেষ্টা করবেন। মুখলেস ভাই, মুখলেস ভাই আছেন? এই যে ভাই আর কি জেপিজি যে ফাইলটা না, এই ফাইলটা লোগা যেমন 1200x1200 থাকতে হবে, এই ফাইলটা আর যেমন ইপিএস যে আপনার ফাইলটা যে এডিটেবল যে ফাইলটা আছে না, এই যে ফাইলটা ইপিএস দিতে পারবেন, পিএনজি দিতে পারবেন, আর না পিএনজি না তো পিএইচডি আর কি। একটু বলি শাম ভাই, আপনি এই যে জেপিজি যেটা পিএনজি যেটা এটা একটু ওপেন করেন, ইমেজটা ইমেজটা ওপেন করেন, এখানে দেখেন প্রথমত আপনি যে জেপিজি বলেন আর পিএনজি বলেন সেটাতে অবশ্যই পূর্ণাঙ্গ মানে এটা আউটপুট, এটা জেপিজি সেটা পুরো দেখাতে হবে। জি ওপেন করছেন আশিক ভাইয়া, আমি জিজ্ঞেস করছিলাম একটা জিনিস, কি জানেন? অনেকগুলো ওয়েবসাইট থেকে, আমরা এরকম স্যাম্পল ফাইল ডাউনলোড দেই, ডাউনলোড দিলে আমরা মানে অনেকগুলো ফরম্যাট পাই, জেপিজি, তারপর পিএইচডি, তারপর হচ্ছে পিএনজি, তো তারা কি আপলোড দেয়, কি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে এগুলো আপলোড দেয়? যেমন এই যে দেখেন, আমি আমি আপনার কোশ্চেন বুঝতে পারছি শাওন ভাই, জানতো আপনার ফাইলে যান, এখানে দেখেন শাওন ভাই কি করছে, জেপিজি ও করছে, ইপিএস ও করছে, ওটা করে কিন্তু জিপ ফাইল আপলোড দিছে। আচ্ছা, জিপ ফাইলে, জিপের ভিতরে মানে দুইটাই জিপের ভিতরে ঢুকায়া তারপর জিপটা আপলোড দিছে। হ্যাঁ, এই যে দুইটা, সিলেক্ট কইরা আর কি, যেমন দুইটা কিন্তু এক নামে থাকতে হবে। শাওন ভাই এক মিনিট, আমি একটু বলি, যেটুকু বলি সেটুকু করেন, ঠিক আছে ভাইয়া? পরে করেন আপনি, আপনি জেপিজিটা ওপেন করেন, আগে একটা সবার ডাউট ক্লিয়ার করি, জেপিজিটা ওপেন করেন, দেখেন জেপিজির মধ্যে কিন্তু ইমেজ ইউজ করছে, সব রকম টেক্সট ইউজ করছে। এবার ইপিএসটা ওপেন করেন, ইপিএসটা ভাই ওপেন করতে একটু দেরি হবে, ইপিএস এ কোনো ব্যাক আর কি ব্যাকগ্রাউন্ড নেই। ইপিএস এক কথা আপনি এই যে ইমেজটা যেটা ইউজ হয়েছে না ওটা দেখাতে পারলে ভালো হতো, ওই ইমেজটা ইপিএস এ ইউজ করা যাবে না, ঠিক আছে? এটা আপনার ফিপিকেও সেম রুলস। হ্যাঁ ভাই, আর এখানে দেখেন ওই যে মোকলেশ ভাই যেটা বলতেছিলেন, কিছু মার্কেট প্লেসে আছে এক এক রকম ডিমান্ড আছে, যেমন কিছু মার্কেট প্লেসে আছে ইপিএস ও দিতে হবে, এআই দিতে হবে, জিপ দিতে হবে, তারপরে আবার ফন্টের লিংক একটা ওয়ার্ডে করে আপনার ওই যে কি বলে ওই যে টেক্সট এই যে ফাইল থেকে আমরা টেক্সট ডকুমেন্ট পাই না, টেক্সট ডকুমেন্টে করে লিঙ্কটা দিয়ে দিতে হয়, ফন্টের নেম, ফন্টের লিঙ্ক দিয়ে দিতে হয়। তো এখানে শুধু এই দুটা দিচ্ছেন আপনি, এই দুটা জিপ করে আপলোড দিলেই দ্যাটস ইট। আচ্ছা, এই যে ভাই মুকলেজ ভাই, দুটা জিপ করে, আর কি দুটার কিন্তু এক নামই থাকতে হবে, ওয়ান দেন আর টু দেন, যাই দেন দুটার নাম এক থাকতে হবে। আচ্ছা, আপনি আপনার নাম কি আছে? 22। হ্যাঁ, 22 দিয়ে রাখছি, ডাবল টু দিয়ে রাখছি, যেমন তারপরে হলো আপলোড, তো যে যেই টেমপ্লেটে যান যেটা আর কি আপনার প্রয়োজন আর কি, যেই ফাইলটা আপনার যেই আর কি ইসে, তারপর যেহেতু ব্যাক ইয়া ফ্লায়ার তো টেমপ্লেটে যেটা আমি প্রোভাইড করব। হ্যাঁ ভাই, তারপরে যে আপলোড এ ক্লিক করলে যেমন এই যে ফাইলটা জিপ ফাইলটা, এবার তো আর ইয়ে হবে না ভাই,
এইমাত্র 22 দেই দিছিলাম না ডাবল টু দেওয়ার দরকার কাতে নামটা হিট করে দিবেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কিছু না তো দেখাইছেন ভাই ভাই আপনার লিংকটা আপনার লিংকটা পাঠাই দেন আমি এখান থেকে ডাউনলোড করি বিনিময়ে আপনি যা যদি টাকা পয়সা পান এটা আমাকে অর্ধেক দিবেন আপনি অর্ধেক নেবেন ভাই এটা কিছু টাকা কিন্তু ইউজ করে না টাকা না 11 সেন্ট না 12 সেন্ট করে জানি দেন হোক আমাকে 6 সেন্ট দিবেন আর আর হলোগা যেমন আপনি সম্ভবত ডাউনলোড দিতে পারবেন না এটা লোগা প্রিমিয়াম আচ্ছা ও আচ্ছা আচ্ছা তাহলে পে করে ডাউনলোড দিতে হবে তাই না হ্যাঁ ভাই তারপর যেমন ইনফরমেশনে ক্লিক করলে টু সাবমিট আসবে টু সাবমিট এখানে কি টিক টিক দিতে হবে হ্যাঁ টু সাবমিট দিলে এই জায়গায় একটা লাল আইকন আসবে যেমন এটা তো টাইটেল ডুডল সব এই জায়গাটা দেখছি এটা যখন দেখেন না তখন আমি দেখছি হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে তাহলে এটা এটা ফিলআপ করলে আর আপলোড দিলে হবে আর আপনারা এটা যদি রিজেক্ট খান প্রথমে একটা দুটো দিবেন এটা ফিলআপ করে এটা ফিলআপ করে সেভ সেভে ক্লিক করব না সাবমিটে ক্লিক করব সাবমিটে সাবমিটে ক্লিক করলে যেমন আপনার এটা দেখতে পারবেন কোথায় যেমন টেমপ্লেট যদি আর টেমপ্লেট টেমপ্লেট তারপর পিএনজি হলে পিএনজি জেরক্স হইবে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যদি আপনার মনে করেন যে সাবমিটে থাকে তাহলে সাবমিট আর যদি মনে করেন যদি ফাইল এটা অ্যাপ্রুভ না করা পর্যন্ত তো পেন্ডিং এ থাকবে পেন্ডিং এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এই জায়গা পেন্ডিং এ আছে তারপর রিজেক্ট খেলে রিজেক্ট দেখাবে রিজেক্ট এ ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে ওই জায়গায় সব লিখে দিবে যে কি কি কারণে রিজেক্ট দিছে আচ্ছা আচ্ছা ভাই তাহলে তাহলে এটা নিয়ে সমস্যা নেই ক্লাস শেষে আরো মানে বিশদভাবে স্টাডি করব এটা নিয়ে আর স্টাডি করার কি আছে এখানে মোখলেস ভাই সব তো বলে দেয়া হলো হ্যাঁ 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 বলে দেওয়া হয়েছে এখন প্র্যাকটিসের ব্যাপার আছে না একটা তারপর কাজ করার ব্যাপার আছে না হ্যাঁ কাজ করা সেটা বলেন সেটা কাজ করার কথা বলতে পারেন আচ্ছা আমি বলি শুনেন কাজ করবেন আপনারা কিছু লগইন পেজ নিয়ে কাজ করেন দেখেন পিএনজি টি তে লগইন পেজ লিখে সার্চ দেন তো পিএনজি টি তে লগইন পেজ লিখে সার্চ দেন মুখ শাম ভাই জি ভাই লগইন পেজ লিখে সার্চ দেন লগইন পেজ জি লগইন পেজ এ লগইন ভাই এই যে দেখেন কালকে আর কথা হইছিল এই ব্যাপারে এই নিচে দিকে আসেন এটা কিন্তু ক্লাস চলতেছে আচ্ছা এখানে আসে নাই এটা গুগলে দিলে লগইন পেজ গুলো পাবেন তো লগইন পেজটা কেন বলছি আচ্ছা আসছে 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 এই যে দেখেন লগইন পেজ গুলো কেমন টাইপের এগুলো দেখছেন আরো প্রিমিয়াম এবং আপনারা যেটা করবেন লগইন পেজের পাশাপাশি লগইন আইকন গুলো টাই করবেন একটা আইকন যদি বলি ইউজার আইকন এটা করতে পারবেন না অনেক ইজি কিন্তু ইউজার আইকন আমরা ইউজ করি কখনো ইউজার আইকন থেকে সার্চ দেন তো সাহস লগইন আইকন ইউজার আইকন ইউজার আইকন ইউজার আইকন ইউএস 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 আফিন ভাইকে তবু থামানো যাবে না মানে কথা বলতে নিষেধ করছি টেক্সট করছে ক্লাসের মধ্যে নিজের মনোযোগ নাই আর জন্য মনোযোগ নষ্ট করছে এই যে দেখেন এখানে যে আইকন গুলো দেওয়া আছে এগুলো ক্রিয়েট করতে পারবেন না আপনারা এই টাইপের আর একটু ডিফারেন্ট আর একটু বেটার কিছু এইগুলো ডিমান্ড পাবেন ভালো ইউজার আইকন পাবেন দেন যদি আরো কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আইকন যদি খুঁজে নিয়ে আসেন পসিবল সেটা হতে পারে ফেসবুক হতে পারে আপনার ইনস্টাগ্রাম এগুলো আপনাদের মতো এই যে দেখেন দুই নম্বর লাইনে এক নম্বর যেটা দেওয়া আছে দেখছেন অনেক সুন্দর না এই কাজগুলো আমরা সবাই পারি তাই না এই কাজগুলো আমরা করবো সবাই ঠিক আছে
এটা এই সব আর কি বেসিক ইনকামের জন্য বহুত সাইট আছে, শাটার স্টক, তারপর লোফিডি, পিএনজি, পিক বেস্ট, আরো অনেক আছে, এবং এই সব জায়গা থেকে প্যাসিভ ইনকাম ভালোভাবে আসে। আর বড় সাইটও আছে, বড় সাইটও আছে, এই জন্য আর বেশি ডিজাইন করেন, ভালো ভালো ডিজাইন করেন, দেন এগুলোতে নিয়ে যাবেন, ঠিক আছে? জি, রাত একটা কেন আপনার ঘড়িতে? আচ্ছা ভাই, অফ করবো? হ্যাঁ, অফ করেন। এখন বলেন কার কোনো কোশ্চেন আছে কি এগুলো নিয়ে? এটা থেকে কেমন ইনকাম করা যাবে ভাইয়া যদি ভালো ডেডিকেশন দেওয়া যায়? যদি এক মাস ভাব মানে রেগুলার যদি সময় দেন, রেগুলার সময় বলতে তাও পার ডে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় দেন। ও মাই গড, মাসে ভাইয়া এটা তো সময় দেওয়া প্রয়োজন নাই, এটা যেমন একটা কনটেস্ট করছে, কনটেস্টে যেই কনটেস্টে যেই জিনিসটা ডিজাইন দিছে সেই ডিজাইনটা এই জায়গায় সাবমিট করে দিই, অন্য জায়গায় একটা ক্লায়েন্টের জন্য যে কাজ করছে তো ইনফরমেশন চেঞ্জ দিয়ে। আচ্ছা শাওন ভাই, শাওন ভাই, আশিক ভাই বলুক, আমরা শুনি আগে তারপর। হ্যাঁ শাওন ভাই, অভিমত আমি ওটাই বলছি, যদি আপনি ওই ডিজাইনগুলো নিয়ে আসেন, মানে আপনার তো এখন এখানে কিছুই নাই, কোনো মূলধনই নাই, তো মূলধন তো আপনার বসেই থাকবে, ডিজাইনগুলো আপনার মূলধন, আপনার পরিশ্রমই মূলধন, সেটা আপনি কনটেস্ট করে নিয়ে আসেন বা আপনি যেটাই ভাবেই নিয়ে আসেন, যেভাবেই নিয়ে আসেন, নিয়ে এসে জাস্ট এখানে দেন। তো প্রথমত প্রথমত এক দুই মাস হিউজ পরিমাণে সময় দিলে দেন আপনার অনেকগুলো ডিজাইন জমা হবে, অ্যাপ্রুভ হবে, তখন একটা ভালো একটা আর্নিং আসবে, তাও আসবে 50-60 পার মান্থ করে আসবে, যদি অনেকগুলো থাকে। মিনিমাম তো চিন্তাভাবনা করবেন, মিনিমাম 40টা তো সাবমিট করবোই, কয়েক দিনে 40টা ডিজাইন অ্যাপ্রুভ করতেই হবে, মিনিমাম মিনিমাম 40টা। আচ্ছা বলেন, সাউন্ড কিছু বলতেছিলেন বলেন? না ভাই এটাই, আপনার কোনো টেকনিক জানা থাকলে বলেন, সেটা তো হতেই পারে, এক একজন এক এক রকম ভাবে আগানোর চিন্তা ভাবনা করে। না ভাই, ভাই কি রকম ইনকাম করা যাবে বললেন না? ওই $5 পাবেন, $5 তো বহুত কিছু। ও $5 কথা বলছেন, সরি আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি বুঝতে পারি বহুত কিছু, এটা না বহুত কিছু বলতে কি, আপনার যদি ডিজাইন ভালো হয়, দুইটা তিনটা ডিজাইন যদি ভালো হয়, রেগুলার আপনার ডাউনলোড হলে ওইখান থেকে একটা ভালো আর্নিং চলে আসবে। আচ্ছা আচ্ছা, আপনি ধরতে পারেন মাসে গড়ে আপনার $50-60 থাকবে মিনিমাম, মিনিমাম। আচ্ছা আচ্ছা, যদি আপনি ভালো কিছু ভালো কয়েকটা ডিজাইন দাঁড়া করাতে পারেন, এবং দেখবেন যে আপনার কিছু ফলোয়ারও হয়ে যাবে একটা সময়, যে আপনার ডিজাইন দেখলে ডাউনলোড করতে চাইবে। এরপরে একটা সময় ব্র্যান্ডিং হয়ে গেলে, একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারলে তখন তো ফেমাস হয়ে যাবো, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সব মার্কেট প্লেসেই নিজেদের পায়ের নিচে মাটি শক্ত করতে হবে, সময় নিতে হবে, সময় না দিলে এই যে দিয়ে তো ভাই ক্লায়েন্ট হয়ে পাওয়া যাবে অবশ্যই। তার ধরেন একটা ডিজাইন পছন্দ হয়েছে, সে অন্যরকম প্রয়োজন তার, সে সময় তো নক দিবে অবশ্যই। আপনি একটা সাপোজ ফ্লায়ার করছেন, ওটা ভালো লাগছে, তো আপনাকে দিয়ে তার মতো করে সে কাস্টম ডিজাইন করে নেবে, হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। এই জন্য চেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, করতে হবে। আর দিবাপু সুস্থ হন দ্রুত, সুস্থ হয়ে আবার শুরু করে দেন কাজ। আর কালকে কি সন্ধ্যায় একটা ক্লাস করবেন আপনারা? সন্ধ্যায় যদি হয় 7টার দিকে। আমি জি ভাই, আপনি পারবেন না? না, আপনার জন্য তো আসলে ক্লাসটাও সন্ধ্যায় নিলাম না, নাহলে তো সন্ধ্যায় নিতাম। কালকেও একটা ক্লাস? আচ্ছা ঠিক আছে, যদি পারি তাহলে আপনাদের শুক্রবার দিন একটা ক্লাস দেবো, ঠিক আছে? শুক্রবার দিন পারবেন? না, 9টার পরে নিলে মনে হয় পারবে সবাই। শুক্রবার? এই যে সোজা হিসাব, এক মিনিট আগে
এখন শুধু ডিজাইন করতে থাকেন সবাই, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, নাই মনে হয় ভাইয়া কারো। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিজাইন করেন, ঠিক আছে? আর যে কোনো প্রবলেম হলে আমাকে জানান, আর অবশ্যই ইমেইল ভেরিফিকেশনে এটা খেয়াল রাখবেন, ইমেইল ভেরিফিকেশন মেইল যাবে ওটা আপডেটে আসে, আপডেটে যদি না পান নিচ থেকে ওই যে মখলেস বা যেভাবে অল ইমেইলে আসছে অল মেইল অথবা স্প্যামে একটু চেক করুন, ঠিক আছে? অনেক সময় স্প্যামও আসে, আপনারা হয়তো জানেন না ফাইবারেও অনেক বায়ারের মেসেজ স্প্যামে চলে যায়, আপনারা ফাইবারেও স্প্যামটা একটু চেক করবেন, ঠিক আছে? আর সবাই কাজ করেন, কাজ করেন, কন্টেস্ট করেন, আমাকে তো কেউ কন্টেস্টই দেখেন না, মাত্র দুই তিনজন কাজ করেন, শুধু সামনেই কাজ করেন এমন মনে হয়, সবাই কাজ করেন, সবাই কাজ করেন, ঠিক আছে? সবার জন্য সামনে অনেক ভালো কিছু ওয়েট করতেছে, সবাই ভালো থাকবেন, ঠিক আছে ভাই? আপনিও ভালো থাকবেন। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।